সাগরদিঘির পোপাড়া গ্রামে অনুষ্ঠিত হয় শ্যামচাঁদ মেলা। এই শ্যামচাঁদ মেলা শুভ উদ্বোধন করেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। রবিবার সন্ধ্যায় ফিতে কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন সাংসদ খলিলুর রহমান। সাগরদিঘি আপনজন ক্লাবের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীত বস্ত্র দানের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা হয়ে থাকে রবিবার সন্ধ্যায়। মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ। জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। আজকের এই শীত বস্ত্র বিতরণ এবং মেলার শুভ উদ্বোধনের মঞ্চের যে সভাপতি তার নাম আমি ঘোষণা করছি। হাততালি দিন, হাততালি দিন। এবারে আমাদের বিশেষ অতিথি মেলা মিলন, আমরা বিভিন্ন জায়গার লোক আমরা এক জায়গায় একত্রিত হয়ে থাকি এবং একত্রিত কে কোন কাতার নাম কে কোন কি জাতি সাংসদ বানিয়ে আমাকে আপনারা দায়বদ্ধতা দিয়েছেন। আজ আমি শুধু নয়, প্রতিদিন সকালবেলা যেগুলো বাসে বসে আমরা কাজ মানে কথা বলি, আমরা গল্প করি বা একে অপরে আদান প্রদান করে থাকি। তো এই যে মিলন, এটাকে যে অটুট একটা বন্ধন আপনারা ধরে রেখেছেন, আমাদের রাজ্য সরকারের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী দেন সেই নির্দেশ পরামর্শ দেন যে সমস্ত কর্মীদেরকে আজকের এই শীত বস্ত্র বিতরণ এবং মেলার শুভ উদ্বোধনের মঞ্চের যে সভাপতি তার নাম আমি ঘোষণা করছি। এবারে আমাদের বিশেষ অতিথি